हाय फ्रेंड्स, वेलकम बैक टू फाल्गुनीज किचन। तो तुम्हारा जो हमारे चैनल न्यू है देखो प्लिज हमारे चैनल के सब्सक्राइब कर दिओ। आज हमें तुम्हारे बड़ी दिए लाउ घंट को देखो। प्लिज वीडियो के स्किप ना कर देखते थको, स्किप कर ले किन्तु किछु बुझते पारबे ना। तो चलो एबारे रान्नार दिके एगिए जावा जाक। तो फ्रेंड्स, बड़ी दिए लाउ घंट बनानोर जोन्नो एखाने लागछे 500 ग्राम लाउ निये निएछि आमि। एखाने लाउटाके भालो करे धुए एरम भाबे आमि कुचि कुचि करे निएछि। आर निये निएछि आमि छोटो हलुद बड़ी, आर निएछि आदा पेस्ट 1 चामच, आर आमि आलू एरम भाबे कुचिए निएछि। আর এখানে আমি মশলা নিয়েছি, সেটা হচ্ছে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো নিয়েছি, গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা দুটো। চলো এবারে রান্নার দিকে যাওয়া যাক। তো ফ্রেন্ডস, গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি আগে থেকেই তেল দিয়ে রেখেছিলাম, তেলটাও আমার গরম হয়ে গেছে। এবারে আমি এতে ছোট হলুদ বড়িগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে এটা আমি ভেজে নেব। তো ফ্রেন্ডস, বড়িগুলোকে আমার লাল লাল করে দেখো ভেজে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি এটাকে তুলে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আমি বড়িগুলোকে তুলে নিয়েছি। এবারে আমি এই কড়াইতেই তেল দিয়ে দেবো একটু। আমি এখানে সাদা তেল ইউজ করছি, তোমরা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারো। তেলটা আমি এবার একটু গরম হতে দেব। তো এইবারে আমি এতে গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতাটা ফোড়নে দিয়ে দিলাম। তো আমি দিয়ে দিয়েছি। এইবারে আমি যে আলুটা কুচিয়ে রেখেছিলাম ওই আলুটাও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে ভেজে নেব আলুটাকে। আর ফ্রেন্ডস, আমি এখানে একটা কাঁচা লঙ্কা অ্যাড করেছি, তোমাদের সেটা দেখানো হয়নি। অ্যান্ড আমার আলুটাও হালকা ভাজা হয়ে এসছে। তো আমি এবারে এতে আদা পেস্টটা অ্যাড করে দিলাম, দিয়ে এটা আমি আর একটু মিক্স করব। ফ্রেন্ডস, এইবারে আমি এতে কিছু মশলা অ্যাড করব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতন নুন, স্বাদ মতন চিনি অ্যাড করে দিলাম। এবারে আমি এটাকে কষাবো। তো এইবারে আমি এতে ভেজে রাখা বড়িটা অ্যাড করে দিলাম, দিয়ে এবার একটুখানি আমি এতে এটা মিক্স করে নিয়ে তারপরে আমি এতে লাউটা অ্যাড করব। তো ফ্রেন্ডস, এবার আমি এতে লাউটাকেও অ্যাড করে দিলাম। তো লাউটা দিয়ে আমি এবারে এটাকে একটু নেড়ে নেব।
তো ফ্রেন্ডস, এই যে জলটা দেখছো এটা কিন্তু লাউটা থেকেই বেরাচ্ছে। আমি কিন্তু এতে কোনো এক্সট্রা জল অ্যাড করিনি, যেহেতু আমি এটা নুন দিয়ে কষিয়েছি তাই জন্য লাউটা থেকেই কিন্তু জলটা বেরোবে। এতে কিন্তু এক্সট্রা জল অ্যাড করাও যাবে না, এটা লাউটা দিয়ে যেই জলটা বেরাচ্ছে ওইটা ওই জলটা দিয়েই কিন্তু লাউটা সেদ্ধ হবে। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসটাকে মিডিয়ামে রাখতে হবে। তো আমি এটাকে চাপা দিয়ে দিয়েছিলাম, আর এই লাউটাকে কিন্তু চাপা দিয়ে দিয়েই সেদ্ধ করতে হবে। তো এইবারে আমি চাপাটা খুলে দেখব কত দূর হয়েছে। তো ফ্রেন্ডস, এইটা কিন্তু এখনও আমার সেদ্ধ হয়নি, আমি এটাকে আরেকটু চাপা দিয়ে সেদ্ধ হতে দে। তো ফ্রেন্ডস, এটা আমি আরও একটু হতে দেব, আবারও আমি এটাকে চাপা দিয়ে দেব। তো ফ্রেন্ডস, এবারে আমি এটাকে খুলে দেখব। তো ফ্রেন্ডস দেখো, এটা আমার সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এবারে এবারে আমি এটা নামিয়ে নিয়ে আসছি। তো ফ্রেন্ডস, আমি নামিয়ে নিয়ে চলে এসেছি, অ্যান্ড আমার বড়ি দিয়ে লাউ ঘন্ট একদম রেডি। তো পুরো ভিডিওটা কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, অ্যান্ড এটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, খুবই ইজিভাবে এটা কিন্তু হয়ে গেল। অ্যান্ড প্লিজ এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না। আমার চ্যানেল নিউ হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এরকমই ইন্টারেস্টিং রেসিপির ভিডিও পাওয়ার জন্য। আমি রোজই ভিডিও দিয়ে থাকি ঠিক সন্ধ্যে 7:30টার সময়। বাই বাই।